রান্না করার সময় অথবা ডিম ভাজার সময় আপনি একটা পেঁয়াজ কাটতে গেলে আর তখনই পেঁয়াজের ঝাঁঝের কারণে আপনার চোখ বয়ে অশ্রু পড়া শুরু করলো, এই ঝামেলার ব্যাপার। কিন্তু এই পেঁয়াজ কাটার সাথে চোখ দিয়ে পানি পড়ার সম্পর্ক কোথায়, কেনই বা এমন ঘটে, মাথায় কি প্রশ্নটা আসে না? পেঁয়াজে সালফারযুক্ত বিভিন্ন ধরনের যৌগ থাকে, এর মধ্যে একটি হল অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড। এই পেঁয়াজকে যদি আপনি ফ্রিজে রাখেন অথবা কাটার আগে পানিতে ভিজিয়ে রাখেন তাহলে পেঁয়াজ কাটার সময় আপনার চোখ জ্বালা পড়া করবে না এবং এর ফলে চোখ দিয়ে পানিও পড়বে না।